আগামী 22 নভেম্বর তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক বিশাল সভা অনুষ্ঠিত হতে চলেছে রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়া পাবলিক লাইব্রেরিতে। সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন দাসু। তারই প্রস্তুতি এখন চলছে জোর কদমে। এদিন রানীগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অলোক বসু জানান, এই কর্মী সভায় বুথ স্তরের কর্মীরা ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থাকবেন, নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমন্ত্রণ জানানো হয়েছে শহরের অভিজ্ঞ প্রবীণ মানুষদেরও, ফলে আলোচনার নির্যাস ভালোই বেরিয়ে আসবে বলে তার মত। তিনি বলেন, বহু মানুষ উপস্থিত থাকবেন এই সভায়, মত বিনিময় করবেন তারা। ইতিমধ্যে এই সভা ঘিরে সাড়া পড়ে গিয়েছে বলে তিনি জানান। জেলা থেকে ভি শিবদাসন দাসু সভাপতি, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন দাসু, প্রতিটি ব্লকের বহু বুথ স্তর থেকে সমস্ত কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করবেন। তো সেই আলোচনা সব ব্লকে হচ্ছে, আমাদের রানীগঞ্জ ব্লকে 22 তারিখে টাইম দিয়েছে, আমরা 22 তারিখে করছি। এবং আমরা এই মিটিংয়ে আমরা বিভিন্ন স্তরের মানুষকে ডেকেছি, যারা পুরনো দিনের লোক তাদেরও ডেকেছি এবং তারা খুব উৎসাহিত, এবং যারা বুথ লেভেলের লোক তাদের ডাকা হয়েছে, যারা হয়তো একটু সরে গেছিলো তাদের ডেকেছি, যাদের এখানে আমরা সবাই মিলে সব জায়গায় সবাই মিলে আমরা একত্রিতভাবে এই 22 তারিখে সভাটা আমরা করছি ষষ্ঠীগড়িয়া পাবলিক লাইব্রেরিতে। এই শিবদাসন দাসু আসছেন, তিনি কিছু আমাদের মূল্যবান কথা বলবেন, সংগঠন নিয়ে আলোচনা করবে বলবেন, পরবর্তীকালে আমরা সেইভাবে এগোব যে কীভাবে এগোব সেইভাবে আশা করি সেইভাবেই দেবেন। হ্যাঁ, তার উপর আমরা করছি, আমাদের সবাই আসছে, বিভিন্ন জায়গার লোকেরা আসছে এবং তারা বলছে যে যদি আমি বলেছি যে কোনো অসুবিধা থাকলে আমাকে জানাতে, এবং তারা সবাই ভালোই রেসপন্স করছে বিভিন্ন জায়গা থেকে। আজকেও সকাল থেকে ভিড় অফিসে বিভিন্ন জায়গার লোকেরা বলছে এত লোক মাঠে আগুন না, মাঠে করা যাবে না, এটা আমাদের অডিটোরিয়াম হবে নিজেদের মিটিং। 22 তারিখে প্রচুর ব্যাপক হারে মানুষ আসবে। সবচেয়ে ভালো কথা, যারা পুরনো দিনে তারা উৎসাহিত হয়ে নেমেছে তারা আসছেন, এবং যারা নিচু স্তরের ছেলেরা তাদের যে গুরুত্ব তারা পেয়েছে তারা সবাই খুশি, এবং সব মিলে মানে আমাদের এখানে কোনো দলাদলি নেই, আমাদের সবাই যে যা যেমন পাচ্ছে সে তার লোকানোর চেষ্টা করছে। কোনো অসুবিধা হলে আমি জানাতে বলেছি, আমরা নিশ্চয়ই থাকবো। তো আমার মনে হয় 22 তারিখে যে মিটিংটা হবে এটা ব্যাপক সাড়া ফেলেছে বিভিন্ন জায়গায়, এবং এটা যথেষ্ট সাকসেসফুল। পাবলিক টাইমস। সম্পূর্ণ মাত্রা মে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সে ভরপুর এগ্রো ফ্রেশ আটা, মডার্ন সাইন্টিফিক টেকনোলজি সে বানা হেলদি হেলদি এগ্রো ফ্রেশ আটা, রোটি চাপাটি পুরি পরাঠা, এগ্রো ফ্রেশ, এগ্রো ফ্রেশ আটা, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ, এগ্রো ফ্রেশ।